नमिनेशन करते पे शासक के चैलेंज कर जनगण के मूल्यायन कर सुयोग दिन निर्विघ्ने निश्चिन्ते जनगण जाते भोट दीते पारे तार सुव्यवस्था कर दिन ताहले कि देखा जाबे नील कर देबे बारो बछरे कि होयेछे आमरा कि देखेछि बारो बछरे कि देखेछि आमरा उन्नयन कार उन्नयन तृणमूल कांग्रेसेर सेई नेतागुलोर उन्नयन जादेर एकटा भांगा साइकेल छिलो एकटा बिड़िके एकाधिक बार खेतो भांगा बाइक पर्यन्त छिलो ना तारा आजके कोटी कोटी टाकार मालिक होये गियेछे आर आपनार बूथे आपनार एलाकाते जारा आवास योजनार पावार दरकार से आवास योजना पाच्छे ना जारा 100 दिनेर काज पावार दरकार एई दुर्नीति एरा एमन करेछे 100 दिनेर काज तारा आर पाच्छे ना जार विभिन्न प्रकल्पेर मध्ये आसा दरकार एरा शुधु काटमानि निये तादेर परिवर्ते जादेर दरकार नेई तादेरके दियेछे ताई बंधुगण जारा उपस्थित होयेछेन प्रत्येककेई अनुरोध करब जे आगामी 8 तारिखे जेखाने जेखाने इंडियन सेकुलर फ्रंट एर खामचिन्ह एवं बामेदेर साथे ऐक्यबद्ध हये जोटबद्ध हये जे लड़ाई होच्छे ऐ कोटरा अंचले प्रत्येककेई बोलबो आपनादेर ऐ कोटरा अंचले आपनारा आपनादेर मूल्यवान भोट इंडियन सेकुलर फ्रंट एवं बामेदेरके दिये विपुल भोटे जयजुक्त करुन पन ग्राम सभाते जयजुक्त करुन समितिते जयजुक्त करुन एवं जिला परिषदे जयजुक्त करुन जयजुक्त करते पारलेई आपनादेर बोली आपनारा डबल डबल बेनिफिट पाबेन ए दीदी मने बोलेछिल डबल डबल चाकरी तारपरे भोटेर पर चाकरी जारा चाइते चाइछे तादेरके आबार पिटाच्छे किन्तु आमी वास्तविक अर्थे बोलछि डबल डबल बेनिफिट पाबेन तार प्रमाण दिये दिच्छि आपनारा आमादेरके जदि पंचायतेर परिचालनार दायभार आमादेर हाते तुले देन आमरा पंचायत परिचालना करब स्वच्छभावे परिचालना करब प्रत्येक नागरिकेर जेटा अधिकार सेटा आमरा सुनिश्चित करब एक कथा आपनादेर एलाकाय उन्नयन होबे आप पंचायतेर पक्ष थेके एकटा उन्नयन पाबे आर शासक हेरे गियेछे एई पंचायत हेरे गेले भय पाबे आगामी 2024 एर कथा माथाय रेखे 2026 एर कथा माथाय रेखे तारा राज्य स्तर थेके आपनादेर उन्नयन करबे ताहले शासकेर राज्य स्तरेर उन्नयन आपनारा पाबेन आर एखाने अंचलेर उन्नयन आपनारा पाबेन आपनारा डबल डबल उन्नयन पाबेन কি হচ্ছে বক্সে কিছু গন্ডগোল ভাই যারা আছে একটু বসে যান তো ভাই ভাই এদিকে যারা আছে বসে যান একটু বসে যান তো ভালো লাগবে ভাই বসে যান তো ভালো লাগে বসে যান না ভালো লাগবে দেখতে ওখানে যারা দাঁড়িয়ে আছেন বসে যান দেখতে ভালো লাগবে তাই আপনাদের বলি এই সুযোগটা আপনারা আমাদের দিন আপনারা কিভাবে উপকৃত হবেন আপনারা কি জনগণ কিভাবে লাভবান হবে जनगण কিভাবে তার অধিকার ফিরে পাবে তার সুবন্দোবস্ত আমরা করব তাই আপনাদের বলি জানিয়ে রাখি আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীগুলোকে এই ভোটে কনটেস্ট করার জন্য মনোনীত করেছি তাদের প্রত্যেকের অস্থাবর স্থাবর সম্পত্তি আমাদের রাজ্য অফিসে আমরা জমা করেছি এবং আপনাদের দারে দারে গিয়ে ভোট চাইছে আপনারা ভোট দিলে রা নিশ্চিত জয় হবে তো ভোট চাওয়ার পরে যখন জনপ্রতিনিধি হয়ে যাবে প্রতি বছরের অডিট আমরা আমাদের রাজ্য কমিটিতে আমরা নেব কেন নেব আমরা আমরা দেখতে পেয়েছি 2018 সালের আগে পঞ্চায়েতের মেম্বার সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বারকে যার ভাঙা সাইকেল ছিল বাইক জুড়তো না আজকে সে স্কর্পিওর মালিক বারাসাতে যে ফ্ল্যাট কিনছে বা বিভিন্ন হাইওয়ের উপরে সে জমি কিনছে পাচ্ছে কোথা থেকে আপনাদের উন্নয়নের জন্য যে সমস্ত টাকা এসেছে আপনাদের ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন প্রকল্প এসেছে একটা পঞ্চায়েতে এক বছরে 5 থেকে 10 কোটি টাকা উন্নয়নের জন্য আসে এক 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা উন্নয়নের জন্য আসে যারা লুটপাট করেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবর্তে আপনাদের কাছে বলছি আপনারা এই বাম সমমনোনীত এবং আইএসএম মনোনীত যে সমস্ত প্রার্থী আছে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমরা আমাদের প্রার্থীদের অস্থাবর স্থাবর টোটাল সম্পত্তি হিসাব রাজ্য কমিটিতে অফিসে রেখেছি এক বছর যাওয়ার পরেই আবার তাদের কাছ থেকে তাদের অস্থাবর স্থাবর কত সম্পত্তি হয়েছে তার হিসাব নেব আমরা যদি দেখি প্রথম বছর তিনি জমা দিয়েছেন 10 লাখ টাকার মালিক আর এক বছর পরে তিনি জমা দিচ্ছেন টোটাল 20 লাখ টাকার মালিক তাহলে আমরা কি বুঝবো এক বছরে 10 লাখ টাকা ইনকাম করেছে
সে সারা জীবন ইনকাম করেছে 10 লাখ টাকা, আর এক বছর ভোটে জেতার পরে যে হিসাব দেখাচ্ছে, যদি দেখায় 10 লাখ টাকা, তাকে আমরা শোকজ করব। তার কাছ থেকে জানতে চাইব কোন পদ্ধতি, কোন অবৈধ কি অবৈধ, যেটাই পদ্ধতি অবলম্বন করে তুমি 1 লাখ বছরে 10 লাখ টাকা ইনকাম করেছো, সেটার তথ্য আমাদের দাও, সোর্স অফ ইনকাম আমাদের দেখাও। যদি আমাদের প্রার্থী আপনাদের জনপ্রতিনিধি সোর্স অফ ইনকাম দেখাতে পারে বৈধ পন্থাতে, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নাই। আর যদি দেখেছি আয়ের বহির্ভূত সম্পত্তি হিসাব দেখাতে পারছে না, এদিকে হিসাবের মানে সংখ্যার পেছনে একের পেছনে শূন্য বেড়ে যাচ্ছে, কিভাবে বাড়লো শূন্য, পাশের গুলো সেগুলো দেখাতে পাচ্ছে না, তাকে আমরা সর্বপ্রথম আমাদের দল থেকে তাকে আমরা বহিষ্কার করব। তারপরে আমরা আইনের দ্বারস্থ হব, আইন প্রশাসনের হাতে, তার প্রশাসনের আছে, তার বিরুদ্ধে লিখিত আমরা অভিযোগ দায়ের করব। আমরা গরু কোনো কয়লা পাচারকারীকে, আমরা কোনো গরু পাচারকারীকে, আমরা কোনো বালি চোরকে, আমরা কোনো চাকরি চোরকে বীর বলে সম্মান করব না। যারা অনৈতিক কাজের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা যেখানে থাকার কথা জেলের মধ্যে, কিভাবে থাকে সেটা আমাদের প্রার্থী হতে পারে বা যে কোনো প্রার্থী হতে পারে, কিভাবে থাকে তার আমরা সুব্যবস্থা করে দেব। আমরা এই দায়িত্ব নিচ্ছি। তৃণমূল কংগ্রেস নিতে পারবে তো? তার দলের যদি কেউ যুক্ত থাকে দুর্নীতির সাথে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নিতে পারবে মনে হচ্ছে? যদি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলে তার দলের সাথে, তার দলে থেকে কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত হয় তাকে জেলের মধ্যে রাখবো, তাহলে তো মনে হয় টপ টু বটম পর্যন্ত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসটাই তো জেলের মধ্যে থাকবে। যদিও কয়েকটা এখন ভালো আছে, জানি না 10 চক্রে ভগবান ভূত কবে তারা আবার হয়তো খারাপ রাস্তায় চলে যাবে। তারপর আমি আশা করবো যে কটা ভালো আছে অন্তত ভালো থাকুক। মুখ্যমন্ত্রী এদের সর্বোচ্চ নেত্রী, অন ক্যামেরা বলছি, মুখ্যমন্ত্রী এদের সর্বোচ্চ নেত্রী, তিনি তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই কোটরাপ কোন বুথের একজন তৃণমূল কংগ্রেসের মেম্বার যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে মাইকের আওয়াজটা গন্ডগোল হচ্ছে নাকি? দূরে আওয়াজ যাচ্ছে ভাই? ঠিক আছে ঠিক আছে, ওকে তার হাঁকড়া দিলে আরো গন্ডগোল করে। ভাই ধীরে সিস্তে করো, তাড়াহুড়ো করলি তোমার কাজে ভুল হয়ে যাবে, ধীরে সিস্তে করো। কোটরা অঞ্চলে আমি ধরে নিচ্ছি কোন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের একটা মেম্বার দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, হয়ে পড়েছে, দুর্নীতিগ্রস্ত ম্যাক্সিমাম, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে? যদি ব্যবস্থা নিতে চায় ওই পঞ্চায়েতের মেম্বার বলবে, দিদিমণি আপনার তো অনেক দপ্তর আছে, গ্রুপ ডি যেখান থেকে রিক্রুটমেন্ট হয়, যে রিক্রুটমেন্ট আপনার আপনার হাতের মাধ্যমে হয়, সেই দপ্তর তো দুর্নীতিগ্রস্ত। কলকাতা রাজপথে শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে অনেক যুবতী যুবক যুবতীরা বিভিন্ন বিষয় নিয়ে, SLST, প্রাইমারি, আপার প্রাইমারি, মাদ্রাসা নিয়োগ, সর্বোপরি সরকারি কর্মচারীদের তাদের ডিএ বাড়ানোর জন্য আন্দোলন চলছে। ওখানে আর একটা আন্দোলন হচ্ছে, সেটা কি গ্রুপ ডিএ, তাদের অভিযোগ গ্রুপ ডিএ যে সমস্ত নিয়োগ হয়েছে এটা এই নিয়োগে স্বচ্ছতা নয়, দুর্নীতিযুক্ত নিয়োগ হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা রাজপথে তারা আন্দোলন করছে। সেখানে আমি গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি, তাদের কথা শোনার পরে আমি মমতা ব্যানার্জিকে একটা আমি মিডিয়ার মাধ্যমে একটা প্রস্তাব রেখেছিলাম যে আপনার নিজের দপ্তরে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আসছে, আপনি যখন সুযোগ পাবেন একবার মিডিয়ার মাধ্যমে বলে দেবেন যে আমার দপ্তর দুর্নীতি মুক্ত। এতদিন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এখনো দেখতে পেলাম না যে মমতা ব্যানার্জি তিনি ঘোষণা দিচ্ছেন গ্রুপ ডিএ যে সমস্ত নিয়োগ হয়েছে সেইগুলো স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে। তার মানে তিনি নিরাপত্তাই তার প্রমাণ করে দিচ্ছে যে কলকাতা রাজপথে যারা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করছে তাদের আন্দোলনটা সঠিক, মমতা ব্যানার্জি নিজের দপ্তরে দুর্নীতি হয়ে বসে আছে। যদি মমতা ব্যানার্জি মহাশয়া তার পঞ্চায়েতের এক মেম্বারকে বলে তুমি দুর্নীতি করেছো তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে তো তৎক্ষণিক উত্তর দেবে, দিদিমণি আমার তো একটা ছোট্ট পঞ্চায়েতের বুথ মেম্বার, আমি আমার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আপনার নিজের দপ্তর একটা গ্রুপ ডি পুরো টপ টু বটম পর্যন্ত যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছে, আগে নিজে দুর্নীতি মুক্ত হন তারপরে আমাদের দিকে তাকাবেন। আমরা তো পরে বলবো, আমরা তো পরে বলবো, তার আগে তো তার দলের কর্মীরাই বলবে। ভাই সময় স্বল্প, তাই আপনাদের বলছি।